ভয়াবহ অরাজক অবস্থা রাজ্যে জোট সরকারে ছোট শরিক দলে সুপ্রিমো আক্রান্ত হবার ঘটনা চব্বিশ ঘন্টা না যেতেই চম্পকনগর বেলবাড়িতে আইপিএফটি বিধায়ক ধীরেন্দ্র দেববর্মার উপর আবারও আক্রমণ গাড়ি রাজ্যের বিরোধী দল সিপিএম এবং বামফ্রান্ট গত তিন বছর ধরে গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসন পুনরুদ্ধারের দাবি যথার্থ প্রমাণ করেছে বুধবার মন্ত্রী এনসি দেববর্মার বক্তব্য এবং বৃহস্পতিবার বেলবাড়ির ঘটনায় বুধবার টাকা চলা কাণ্ডের পর এনসি দেববর্মা বলেছিলেন তাঁর নির্বাচনী কেন্দ্রে তাঁকেই সভা করতে দেয়া হয়নি এবং তার সঙ্গে অশালীন আচরণ করেছে মথা সমর্থকরা তিনি আরও বলেছেন তার পঁচাশি বছরের জীবনে এ ধরনের উশৃঙ্খল আচরণ আগে কখনো দেখেননি তিনি প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বলেছেন সরকার কড়া পদক্ষেপ না নিলে রাজ্যে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে শুনুন তিনি কি বলেছেন এতিয়া এটা অৰাজাগতাৰ মতে চলচে এটা গণতান্ত্ৰিক শাসনৰ মধ্য এই ৰকম ঘটনা গ'ল আমাৰতো প্ৰৱেশ হৈ গেছে পঁচাশী বছৰ আমি দেখি নে আজিকালি ঘটনা হৈছে তাৰ মত কি তো সমস্ত হৰিলিগানিজম এতিয়া এই কাৰণে হৰিগম কোনো গণতান্ত্ৰিক শাসন নাই আইন শাসন নাই জে জাল কৰাৰ ইচ্ছা তাই ঘটেছে এতিয়া কি কৰি আমিটো এইটাই বলব আমি মন্ত্রী হিসেবে না একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে এই কথা বলবো স্বরাষ্ট্র দপ্তর এখনো এই ব্যাপারটা নিয়ে কঠোর পদক্ষেপ না নিলে পড়ে আগামী দিনে রাজ্যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে চব্বিশ ঘন্টা না যেতেই চম্পকনগরের বেলবাড়িতে আক্রান্ত হলেন বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা তার গাড়ি ভাঙচুর করা হয় দেখুন সেই ছবি এদিকে সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলী এক বিবৃতিতে বলেছে এই ঘটনা বলে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজের কেন্দ্র সভা করতে না দেয় এবং উশৃঙ্খল আচরণ করা কখনোই গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসনের মধ্যে পড়ে না গত তিন বছর ধরে সিপিএম এবং বামফ্রান্ট গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসন পুনরুদ্ধারের দাবি করে আসছে সম্পাদক মণ্ডলী রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসন ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে